আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশের এবং বাংলাদেশ থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এর সাথে সাথে যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, যারা ভালো রেজাল্ট করেছেন, মন মতো রেজাল্ট পেয়েছেন মনে করছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তবে যারা আসলে এ প্লাস পেয়েছেন এবং মনে মনে খুব খুশি কিন্তু আপনি নিজেও জানেন যে আপনি আসলে এ প্লাস পাওয়ার যোগ্য না, তাদেরকে বলছি যে খুব দ্রুতই এমন কোনো ডিসিশন নিয়ে নেন যেন আপনাকে কোনো সময়ে যেন জবের জন্য দৌড়াতে না হয়। তো যাই হোক, যারা আমার ভিডিওগুলো এখন দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং ভিডিওটি শেয়ার করার যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বলে আমি বিশ্বাস করি। আজকে যে বিষয়টা কথা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হচ্ছে ইউকেতে আসার পরে কখনো যেই কাজটা করবেন না, একদম ফার্স্ট স্টেপ যেই কাজটা কখনোই করবেন না, সেটা করলে হোপফুলি আপনি এতটা ডিপ্রেশনে চলে যেতে পারেন যে কারণে আপনার মনে হতে পারে যে আমার এখনই হচ্ছে ইউকে ছেড়ে চলে যাওয়া উচিত। সর্বফার্স্ট হচ্ছে আপনি যখন আসবেন ইউকেতে, ইভেন আপনি আসার আগেও আপনারা অনেকের অনেক ভিডিও দেখে জানতেছেন যে ইউকে আসবেন না, ইউকেতে এই সমস্যা সেই সমস্যা, নানান সমস্যা জনিত ভিডিওগুলো যারা দেখেন এবং যারা সবসময় আপনাদেরকে বলে যে আসবেন না আসবেন না, অথবা আপনি রাস্তা দিয়ে মানে যে জিনিসটা হয় যে আপনি নেগেটিভ কথাবার্তা থেকে সবসময় দূরে থাকবেন। সর্বফার্স্ট হচ্ছে আপনি যখন এখানে আসবেন, আসার পরে দেখা যায় যারা অনেক দিন ধরে এখানে স্থায়ী হয়ে আছে তারা যে কাজটা করে যে তারা অন্য কেউ আসছে যে এটা তারা দেখতে পারে না, এবং অথবা তাদেরকে নিয়ে অনেক টিটকারি করে, কেন আসছেন, চাকরি বাকরি নাই, কই থাকবেন, থাকার জায়গা করে আসেন নাই কেন, নানান কথাবার্তা বলবে। অনেকে আপনাকে বলবে যে এই এত মানুষ দেখে আসছেন যে চাকরি পাচ্ছে না, তাহলে আপনারা কেন এসেছেন। আমি বলবো যে যারা আপনারা স্টুডেন্ট ভিসায় আসতেছেন আপনারা অনেক সেফ সাইডেই আসতেছেন, তো যেটা বলবো যে কখনোই অন্য মানুষের কথা শুনবেন না যে এটা করবেন না ওইটা করবেন না, কেন আসছেন, এই জাতীয় জিনিসগুলো শুনবেন না। অনেকে আপনাকে বলতে পারে যে ভাই আমি আজকে 3 মাস ধরে জব পাই না, কেন যে আসছিলাম, শুনবেন না কানে, হয় নাই ওনার 3 মাসে ওনার হচ্ছে রিজিক ছিল না, আপনার 3 মাস কেন, আপনার 10 দিনের মধ্যে রিজিক হইতে পারে। এমনও হইতে পারে যে আপনি কোথাও একটা ক্যাশিং চাকরি পেয়ে গেছেন, কেউ আপনাকে দেখে বললো আমার এখানে একটা লোক লাগবে, অথবা আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন একটু খেতে, কোথাও গেলেন আপনাকে কেউ বললো যে ভাই আমাদের এখানে একটা লোক লাগবে, আপনার পরিচিত কেউ থাকলে একটু বললেন, হইতেই পারে, অসম্ভব কোনো কিছুই না। সো কোনো মানুষের কথা শুনবেন না। আর এখানে যারা 10 থেকে 15 বছর ধরে আছে তারা কেউই চায় না, তারা সবাই চায় যে হচ্ছে কীভাবে নিজেদের সম্পদ আরও বাড়াবে, এমন একটা অবস্থা যে মনে হয় যেন তারা খাচ্ছে না পড়তেছে না, এমন একটা অবস্থা। সবচেয়ে বড় বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আসার পর জিনিসটা তো এমন না যে একজন তার নির্দিষ্ট আওয়ারের বেশি অনেক কাজ করতে পারবে। বাংলাদেশের ক্ষেত্রে তো জিনিসটা ভিন্ন, এখানে তো হচ্ছে আওয়ার প্রতি। এখন ধরেন একটা স্টুডেন্ট এনআই কাজ করে, আরেকটা স্টুডেন্ট জানে যে হ্যাঁ সেখানে একটা এনআই জব আছে, আপনি যদি তাকে একটু বলে দেন যে হ্যাঁ সেখানে একটা এনআই জব আছে, কারণ আপনার কিন্তু 20 ঘন্টার বেশি আপনি করতে পারতেছেন না, এমন না যে হ্যাঁ আপনি তাকে বলার কারণে আপনার চাকরিটা হবে না বা আপনি করতে পাইতেন, কিন্তু আপনি তো পারতেছেন না ওইটা। ওকে যদি আপনাকে এনআই যদি আপনি 20 ঘন্টা বেশি করতে পারতেছেন না, তো আরেকটা মানুষকে বেজুতা বলে দেওয়া ভাই আমি মনে করি যে খুব ভালো। তবে অনেক সময় অনেকে বিভিন্ন সমস্যার জন্য বলেন না, সো এই বিষয়গুলো আসলে যার যার পার্সোনাল ব্যাপার। এখানে আসার পর যেটা হয় যে আপনারা সবসময় যেটা করবেন, আত্মবিশ্বাস কখনো ভাঙবেন না, যে যাই বলুক কখনো আপনি আপনার নিজের প্ল্যান থেকে সরবেন না। ইউকে থেকে আসার আগে যেটা করবেন, অবশ্যই আপনি যে এরিয়াতে আসতেছেন সেই এরিয়াতে চেষ্টা করবেন, যে এরিয়াতে সবাই বলে যে হ্যাঁ চাকরি বাকরি পাওয়া যায় চেষ্টা করবেন ওই এরিয়াতে থাকার জন্য। যদি একবারও না পাওয়া যায় এক আল্লাহর উপর ভরসা করে থাকবেন, এটাও কিন্তু সত্যি। যখন যে এরিয়া থেকে অনেক মানুষ চলে যায় সেই এরিয়াগুলোতে কিছু কিছু জব অপরচুনিটি খালি হয় যেটা আসলে অন্যরা যারা আছে তারা জানে না। জাস্ট লাইক অ্যাজ আমি যদি আমার কথা বলি, আমি চেষ্টারে আছি, অনেকেই আমার এখানে চেষ্টারে কিন্তু কেউই থাকে না, তো যার কারণে ধরেন একটু কষ্ট করে যদি আপনার এনআই জবগুলো দেখা গেছে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়, বাট এখানে কস্টিংটা অনেক হাই। তো আমি সবসময় আমার কাছে যদি কেউ বলে যে চেষ্টারে থাকতে চায়, আমি সবসময় তাদেরকে
বলি যে চেষ্টার আসলে থেকে আপনি যদি ধরেন জবও পান, কিন্তু আসলে যে খরচটা, এই খরচটা যদি আপনি অন্য জায়গায় গিয়ে একটু বাঁচাতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি 2-3 মাসেও অ্যাটলিস্ট 500 পাউন্ডের মতো ডিপোজিট, মানে হচ্ছে নিজের টিউশন ফি দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকে। অন্য জায়গায় যদি ভাড়া হয় যদি আপনার 400 বা 450, এখানে ভাড়াটা হয় হচ্ছে 600, 650, 700। এই একটা বিষয়। তো যেটার কথা হচ্ছে যে আপনি আসার আগে অবশ্যই খবর নিয়ে আসবেন যে কোন এরিয়াগুলোতে হচ্ছে আসলে জব পাওয়া যাচ্ছে। ইউনিভার্সিটিগুলোতে ক্লাস করার সময় ডিপেন্ডেন্টরা কোথায় জব করতেছে, ডিপেন্ডেন্ট যদি আপনি নিয়ে আসেন বা অন্য যারা আছে তারা কোথায় জব করতেছে, এই বিষয়গুলো করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এসআই লাইসেন্স আছে বা বিভিন্ন যে ছোট কোর্সগুলো আছে, এসআই লাইসেন্স কীভাবে করতে হয় এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলবো। সো আপনারা এইসব জিনিসগুলোর প্রতি হচ্ছে কাজ করবেন, মানে হচ্ছে আপনি আপনাকে যোগ্য করে তোলার জন্য যতটুকু এগিয়ে রাখা যায় ঠিক ততটা করা শুরু করবেন, ইনশাল্লাহ জব হবে। অনেকে অনেক রকম কথা বলবে যে ভাই এখানে আসছেন আর কি বলে কাজ পাবেন না কিছু না, কেন আসছেন, মাথায় ঘামাবেন না। আপনার মনে হইতে পারে, আমি জানি যে আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে যারা বড় বড় চাকরি ছেড়ে এখানে চলে আসতেছে একটা ভালো ভবিষ্যতের আশায়। সো আপনি বাংলাদেশে থেকে যেই জিনিসটা হয়, বাংলাদেশে থেকে একটা মানুষকে, একজন মানুষকে একটা চাকরির জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হয় অন্তত 100 থেকে 150 মানুষের মধ্যে, এমন কিছু কিছু সময় এটা 300-এর মধ্যে হয়ে যায়। সো আর এখানে এসে তো এত মানুষ নাই যে আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে। সো একটু রিল্যাক্স হন, যেই জবটা আপনার খালি হবে, একজন পজিশন খালি হচ্ছে, তো আপনারও জবটা কনফার্ম হয়ে যাচ্ছে। বিষয়টা আমি অত্যন্ত স্পষ্ট আকারেই বলছি, কারো কথা শুনে কখনো মন ভাঙবেন না, এসে কখনো সময় চিন্তা করবেন না যে আমি বাংলাদেশে চলে যাব, এই ধরনের মাথায় আনবেন না। আপনার রিজিক ইউকেতে আছে বলেই আপনি এখানে এসেছেন, এবং যদি মনে করেন কোনো বিপদে পড়ে যাচ্ছেন, ধরে রাখবেন যে এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। তাহলে দেখবেন যে মন মানসিকতা খুব ভালো করবে, ভালো রাখবেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজে আর আল্লাহর কাছে চাবেন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে হেল্প করবে। বারবার বলছি, ইউকে আসার পরে কখনো মন খারাপ করে থাকবেন না, কখনো একাকিত্ব অনুভব করা ট্রাই করবেন না, কখনো মানে আরেকজনের কথা শুনে নিজেকে অনুশোচনায় ভোগাবেন না, তাহলে আপনি একদম ডিপ্রেশনে পড়ে যাবেন, তখন আপনি সামনে কোনো কিছু করতে গিয়ে অনেক বিপদে পড়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আই হোপ আপনি বুঝতে পারছেন যে আমি কী বিষয় নিয়ে কথা বলছি। আমাদের যতটা সম্ভব আমাদের বাঙালি থেকে একটু দূরে থাকবেন, এ আপনি ব্রিটিশদের থেকে জব নেওয়ার চেষ্টা করবেন, আর যদি ক্যাশিং জবের সময় বাঙালিদের সাথে, বাট প্রয়োজন ছাড়া খুব বেশি কম কথা বলা হয়, ও কিছু কিছু সময় ভালো হয়, বাট বাঙালি আবার অনেককে পাবেন যারা প্রচুর পরিমাণ মানুষকে হেল্প করে। সো আপনার চাইলে তাদের সাথে কথা বলতে পারেন, বাট যদি মনে করেন যে না আপনার জন্য সেফ না, তাহলে কথা না বলে, বাট যতটা দূরে থাকবেন। আমাদের বাঙালি মানুষজন আমাদেরকে সবচেয়ে বেশি ডিপ্রেশনে ফেলে ইউকেতে আসার পর, হেল্প তো করেই না, বরং উল্টা মানুষকে বিপদে ফেলে। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।